দেখেন, আমরা আলোচক, আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলি, একটা উচ্চারণ করতে গিয়ে কিন্তু আমাদের মিস্টেক হতেই পারে, একটা অক্ষরের জায়গায় একটা অক্ষর আমরা বলতেই পারি। সেক্ষেত্রে কিন্তু আমি একটি ফেসবুকে পোস্ট অলরেডি করে দিয়েছি যে ভাই, ইট ওয়াজ মাই মিস্টেক, আমি এই জন্য ক্ষমা চাই, ক্ষমা প্রার্থী। আর আসলে দেখেন, আপনি দুই ঘন্টা কথা বলছেন, আপনি কি বললেন এটা হচ্ছে মূল বিষয়। একটা শব্দগত ভুল হয়েছে মানে যে আপনাকে আমি একদম আকাশ থেকে জমিনে দাবায় ফেলবো, এটা কিন্তু কখনো ভালো মানুষের কাজ হতে পারে না, বা প্রকৃতপক্ষে মুসলিমের কাজ হতে পারে না। এখন যারা আমাকে দেখতে পারে না এক কথায়, তারা সবসময় চায় যে মিস্টেক কোন জায়গাতে হচ্ছে, ওইটা দিয়ে তাকে আমরা আঘাত করব। তো আমি কখনো ওইটা নিয়ে ভাবি না যে কে আমাকে আঘাত করলো, কে আমাকে কষ্ট দিল। আমি অলওয়েজ ক্ষমা করে দেই, আমি অলওয়েজ এগুলোকে এড়িয়ে চলি। তো আমি এতটুকুই বলবো যে শব্দগত ভুল আমাদের হতে পারে, একটা বলতে গেলে একটা বলতে পারি। তো এটা নিয়ে আসলে ট্রল করে কিংবা ভিডিও বানিয়ে কোনো সমাধান হবে না। যার ভুল হয়েছে তাকে একবার বলা যাবে, ভুল হয়েছে, আপনি মাফ চেয়ে নেন বা একটু শুধরে নেন, তাহলে আমার মনে হয় এটা খুব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।